हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम। मेरिन्स किचेनर आरो एकटी मजादार रेसिपि देखार जोन्नो आमी मेरिन आपनादेर सबाइके वेलकाम जानाच्छि। आजके आमी आपनादेर साथे शेयार करब दारुण मजादार घरे तैरि झटपट बीफ तेहरीर रेसिपि। आजकेर भिडियोते बीफ तेहरीर एकदम परफेक्ट एकटा रेसिपि खुबई सहजभावे आपनादेर साथे शेयार करार चेष्टा करेछि। आशा करछि आपनारा जोदि स्किप ना करे सम्पूर्ण भिडियोटि मन दिये देखेन তাহলে অনেক বেশি মজাদার এবং একদম ঝোরঝোরে পারফেক্ট বিফ তেহরিটা ঘরে ঝটপট তৈরি করতে পারবেন। তো আই হোপ আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের বিফ তেহরি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে প্রায় হাফ কাপের মতো হবে তেল দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম 4 টুকরো দারুচিনি, 7-8টি এলাচ দিয়ে দিচ্ছি এখানে, 3-4টি লবঙ্গ এবং 7-8টির মতো কালো গোলমরিচ। আর বিফ তেহরির মধ্যে সাধারণত তেজপাতাটা বাবুর্চিরা ইউজ করেন না, সেই জন্য এখানে আমি তেজপাতাটা দিলাম না। তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। তবে বড় বাবুর্চির হাতে রান্না আমি দেখেছি ওনারা তেজপাতা ইউজ করেন না। তো এই পর্যায়ে একটু নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ চিনি। তো চিনিটা আর লবণটা এই পর্যায়ে দিয়ে দিলে কী হয়, পেঁয়াজটার মধ্যে খুব দ্রুত গোল্ডেন ব্রাউন কালার চলে আসে এবং বেরেস্তাটা অনেক ভালো হয়। তো এখান থেকে প্রায় অর্ধেক পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি উঠিয়ে রেখে দেব, সেটা পরবর্তীতে ইউজ করব, সেজন্য এই পর্যায়ে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম। তো এখন নেড়ে চেড়ে পেঁয়াজটার মধ্যে একদম সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। চুলার আঁচটা ছিল মিডিয়াম টু লো ফ্লেমে। তো দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালার কিন্তু চলে এসেছে। তো ঠিক সেই পর্যায়ে এখান থেকে আমি প্রায় অর্ধেকের মতো পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি। আর এখানে যে গরম মশলাগুলো চলে এসেছে সেগুলো হাতের মাধ্যমে আমি আবার এই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি বাটা মশলা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি কাঠবাদাম বেটে রেখেছি, সেখান থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আপনারা যে কোনো ধরনের বাদাম বাটা দিতে পারেন। আর এটা হচ্ছে টক দই, এটা আমি ঘরে তৈরি করেছি মাত্র 10 মিনিটে। দেখুন কতটা পারফেক্ট আর ক্রিমি হয়েছে। তো এটা রেসিপিটাও আমি খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করব। তো সেই টক দইটা এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিলাম, খুবই পারফেক্ট একটা টক দই কিন্তু হয়েছে। তো এই পর্যায়ে আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো, যাতে করে এই বাটা মশলাগুলার এবং বাদামের যে কাঁচা ফ্লেভার আছে সেটা চলে যায়। তো যখন সুন্দরভাবে এই কাঁচা ফ্লেভারটা চলে যাবে আর এরকম ক্রিমি হয়ে যাবে মশলাটা, ঠিক সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মাংস। তো এখানে প্রায় 800 গ্রাম হবে মাংস আমি দিলাম। তো মাংসের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর লবণটা আমি এখানে মাংসের অনুযায়ী দিচ্ছি, পরবর্তীতে রাইসের সাথে কিন্তু আমি আবার লবণ অ্যাড করব। তো এবারই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স তেহরির মশলা। এই রেডিমিক্স তেহরির মশলার ফ্লেভারটা খুবই সুন্দর হয়, আপনারা কিন্তু এটা দিয়ে ট্রাই করতে পারেন, কোনো ঝামেলা ছাড়া অনেক মজার একটা তেহরি রান্না করা যায়। আর এখানে আমি সবটুকু মশলা দিলাম না, এখানে আমি কিছুটা মশলা রেখে দিয়েছি, সেটা আমি পরবর্তীতে অ্যাড করব। আর আজকে আমি 1 কেজি চালের তেহরি রান্না করছি, তো সব কিছু কিন্তু আমি সেই অনুযায়ী এখানে অ্যাড করছি। তো এই পর্যায়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে 20 মিনিট আমি এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব, 20 মিনিট পর ফিরে আসব। এই তো ফ্রেন্ডস 20 মিনিট হয়ে গিয়েছে। তো এরই মাঝে দেখুন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে তখনই বুঝে নেবেন যে কোনো জিনিস ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের আলু। আর আলুগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে আমি দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে এবং আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে আলু দিলে, সেই জন্য আমি অল্প করে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো এগুলাকে আমি কষিয়ে নিচ্ছি। তো আরও 10 মিনিট পর মাংস এবং আলু 2টি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মাংসটা প্রায় 80-90% সেদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এই পর্যায়ে। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পোলার চাল। তো এখানে 1 কেজি পোলার চাল মেজারমেন্ট কাপে 5 কাপ পরিমাণ হয়েছে। তো এই চালটা আমি 30 মিনিট আগে থেকে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একটু নেই চালের মধ্যে, চালগুলো কিন্তু একদম ঝরঝরে। তো এইভাবে পানিটা ঝরিয়ে নিলে রাইসটা বেশি ঝরঝরে থাকে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ রাইসের অনুযায়ী। এখানে আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিলাম।
তো দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে চুলা রাসটা লো ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি চালটাকে ভালোভাবে ভেজে নিব। চালটা যদি ভালোভাবে ভাজতে না পারেন তাহলে কিন্তু চালটা একটার সাথে একটা লেগে যায়, তাই একদম ঝরঝরে করে ভেজে নেবেন। তো 5-6 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন আমার এই চালগুলো কিন্তু একদমই ঝরঝরে হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে মেজারমেন্ট কাপে 5 কাপ পরিমাণ চাল হয়েছিল, তো সেখানে আমি পানি দিয়ে দিচ্ছি 9 কাপ পরিমাণ, মানে ডাবলের চেয়ে 1 কাপ পরিমাণ আমি কম দিলাম। কিছুটা পানি কম দিলে আমার কাছে মনে হয় রাইসটা বেশি ঝরঝরে থাকে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ আর 10টি দিলাম, 1 চা চামচের মতো দিয়ে দিলাম কেওড়ার জল। আর বাকি যে মশলাটুকু আমি রেখে দিয়েছিলাম তেহরির যে মশলাটা, সেটা এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, তাই এই পর্যায়ে আমি কিছুটা মশলা অ্যাড করে দিলাম। তো দিয়ে এখন আমি সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এখন আমি লবণটা চেক করে নিচ্ছি। তো লবণটা যদি পারফেক্ট মনে হয় তাহলে মনে করবেন যে আরও কিছুটা দিতে হবে, কারণ রান্না হয়ে যাওয়ার পর কিন্তু লবণটা টেনে যাবে। তাই এখানে আমার মনে হয়েছে আরও কিছুটা লবণ লাগবে, তো সেই জন্য আরও কিছুটা লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 10 মিনিট রান্না করছি। 10 মিনিট পর আবারও ফিরে আসছি। এই তো ফ্রেন্ডস, 10 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর মোটামুটি কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু এটাকে উল্টে পাল্টে দিতে হবে, নিচের রাইসগুলা উপরে উঠিয়ে দিতে হবে আর উপরে রাইসগুলা নিচে দিয়ে দিতে হবে। আশা করছি কীভাবে আমি কাজটা করছি বুঝতে পারছেন, সুন্দরভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর তেহরির রাইসটা যত বেশি নাড়াচাড়া করবেন ততই কিন্তু তেহরিটা নরম হবে, তাই খুব অল্প নাড়াচাড়াই কিন্তু রান্না করতে হবে। এখন কিন্তু আমি মাত্র প্রথমবার নাড়লাম। তারপর উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা লো ফ্লেমে রেখে আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। আরও 10 মিনিট পর ফিরে আসলাম। তো এরই মধ্যে কিন্তু তেহরিটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এটাকে আরও একটু উল্টে পাল্টে দিচ্ছি, নিচের রাইসগুলো আবারও একবার উপরে উঠিয়ে দিচ্ছি এবং উপরের রাইসগুলো নিচে দিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু ঝরঝরে হয়েছে, রাইসগুলো একটার সাথে একটা লেগে থাকেনি। তো এই পর্যায়ে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা। এই তো পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট এভাবেই রেখে দিচ্ছি, তারপর সার্ভ করে শেয়ার করছি। এই তো ফ্রেন্ডস, এরই মধ্যে হয়ে গেল অসম্ভব মজাদার, মুখে স্বাদ লেগে থাকার মতো খুব সহজেই ঝটপট ঘরে তৈরি বিফ তেহরি। আপনারা যদি আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করেন আশা করছি নিরাশ হবেন না, ভীষণ মজা হবে রেসিপিটা। তো আই হোপ প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং রেসিপিটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে রেসিপিটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তার পাশাপাশি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকমই আর মজার মজার রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে।